প্রথমবারের মতো ফরাসি সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ দল কর্তৃক বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ আর্মড ফোর্সের ওয়ার কোর্স মেম্বারদের জন্য একটি ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিফেন্স কলেজ, ফরাসি সশস্ত্র বাহিনী এবং ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে ফরাসি সশস্ত্র বাহিনীর মেজর রাফেল ফেসেন্ট, ফরাসি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর গুলিয়াম লেসকঞ্জরেজ, DGRIS এর কর্মকর্তা জুলিয়েট লয়েশ বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ডিফেন্স কলেজের কমান্ডান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম সহ সংশ্লিষ্ট উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ। সেমিনারে ফ্রান্সের প্রথম প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে বিগত 16 মাসে বাংলাদেশ ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতার একটি চিত্র তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মৌসিম। সেমিনারটি সঞ্চালনা করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। সেমিনারটি দুদেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত করার ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে বলে উল্লেখ করেন বক্তারা।